একসময় বিক্রি করতেন জিলিপি, পরে হয়ে যান স্বঘোষিত গুরু। এখানেই শেষ নয়, অভিযোগ অন্তত 100 জন মহিলাকে ধর্ষণ করেছেন তিনি, ধর্ষণের ভিডিও করে করতেন ব্ল্যাকমেইল। অবশেষে সেই জিলিপি বাবা ওরফে বিল্লু ওরফে অমরপুরীকে দোষী সাব্যস্ত করে 14 বছরের জেল দিয়েছে আদালত। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সংসার চালাতে একসময় জিলিপি বিক্রি করতেন, ছিল অর্থকষ্ট। আচমকাই তন্ত্র সাধনায় দীক্ষা নেন, তারপর একদিন হয়ে উঠলেন স্বঘোষিত গুরু, তৈরি করেন মন্দির। সেই মন্দিরে আসা নারী ভক্তদের ধর্ষণ করতেন অমরপুরী ওরফে জিলিপি বাবা, আর সেসব ভিডিও করেও রাখতেন। তেহানার ভাটিয়ানগরে ছিল অমরপুরীর মন্দির। স্থানীয়রা অনেকদিন আগেই টের পেয়েছিলেন তার কীর্তি। তাতে অমরপুরীর কোনো সমস্যা হয়নি, অন্য শহর রাজ্য থেকে তখন আসতে থাকে নারী ভক্তরা, তাদের উপর চলতে থাকে ধর্ষণ। 2018 সালে এক নারী অভিযোগ করেন মন্দিরের ভেতর তাকে ধর্ষণ করেছেন জিলিপি বাবা। পুলিশ গ্রেপ্তার করে অমরপুরীকে, যদিও ওই মামলায় পরে জামিন পেয়ে যান তিনি। নির্যাতিতা ছিলেন অমরপুরীর এক পরিচিতের স্ত্রী। 63 বছর বয়সী জিলিপি বাবার আসল নাম অমরবীর ওরফে অমরপুরী, আদতে পাঞ্জাবের মানসা গ্রামের বাসিন্দা তিনি। 4 মেয়ে এবং 2 ছেলে রয়েছে তার, স্ত্রী মারা যান বহু বছর আগে। 23 বছর আগে মানসা থেকে হরিয়ানার ফাতেহাবাদের তোহানা গ্রামে চলে আসেন অমরপুরী, সেখানে জিলিপি বিক্রি করতেন তিনি। তোহানায় এসে প্রথম 13 বছর সেই কাজটাই করছিলেন অমরপুরী, সেভাবেই সংসার চালাতেন। জিলিপি বিক্রির সময় এক তান্ত্রিকের সঙ্গে পরিচয় হয় অমরপুরীর, তার থেকেই শিখেছিলেন তন্ত্র সাধনা। কয়েক বছরের জন্য অমরপুরী তোহানা থেকে নিখোঁজ হয়ে যান, এরপর ফিরে এসে একটি বাড়ি তৈরি করেন, সঙ্গে লাগোয়া মন্দির। সেই মন্দিরে ধীরে ধীরে ভক্ত সমাগম হতে থাকে, বেশিরভাগই ছিলেন মহিলা। জিলিপি বাবা নামে পরিচিত হন তিনি এক সময়। বলা হতো জিলিপি বাবার উপর যখন ভর হয় তখন তিনি অনেক অজানা কথা বলেন, সেই শুনতেই হাজির হতেন মহিলারা। এই সুযোগে মহিলা ভক্তদের মাদক খাইয়ে ধর্ষণ করতেন অমরপুরী ওরফে জিলিপি বাবা, সেই ঘটনার ভিডিও তুলে রাখতেন। সেই ভিডিও দেখিয়ে পরে ব্ল্যাকমেইল করতেন নির্যাতিতাদের, তারপর চলত লাগাতার ধর্ষণ। 2019 সালের 19 জুলাই হরিয়ানার তোহানা পুলিশ গ্রেপ্তার করেন জিলিপি বাবাকে, ধর্ষণের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল তার, এরপরেই গ্রেপ্তার। তদন্তে নেমে এরকম আরও 120টি ভিডিওর খোঁজ পেয়েছিলেন তোহানা পুলিশ। ভিডিওগুলি নিজের মোবাইলে তুলেছিলেন জিলিপি বাবা, তার মন্দিরে তল্লাশি চালিয়ে যৌন উত্তেজক ওষুধ ধর্ষণের ভিডিওর হদিস পায় পুলিশ। 2019 সালের জুলাই থেকে হাজতে আছেন জিলিপি বাবা, আদালত তাকে 14 বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে। নাগরিক, নিউজ ডেস্ক।